নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। দেখুন, আজকের যে আলোচ্য বিষয় খুব সুন্দর বিষয়, মন শান্ত রাখার টেকনিক। তা এই বিষয়ে কথা বলতে গেলে আমি বলবো প্রথমেই, দেখুন মন অশান্ত হয় কেন? আমাদের মনের মধ্যে নানা রকম ঝড় চলে। এমনও হয় রাত্রিবেলা বিছানায় শুয়েছেন কিন্তু ঘুমোতে পারছেন না, নানা রকম চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, মনের মধ্যে অস্থিরতা, মনের মধ্যে চঞ্চলতা, মনের মধ্যে হতাশা, মনের মধ্যেই আবার এই মনের মধ্যেই আনন্দ, এই মনের মধ্যেই খুশি, এই মনের মধ্যেই উচ্ছলতা। যে আকাশে বাজ পড়ে মেঘ করে, সেই আকাশেই সূর্য ওঠে, শরতের পেঁজা তুলো মেঘ ঘোরাফেরা করে, মনটা ঠিক এরকম। তা এখন কথা হচ্ছে, মনের মধ্যে আমরা মন অশান্ত হয়ে যায়, আমাদের মনের মধ্যে কিছু নেগেটিভ চিন্তা, কিছু নেগেটিভ ধারণা, এগুলো যখন ঘোরাফেরা করে, মেঘে মেঘে ধাক্কা লেগে যেমন করে বজ্রপাত হয়, ঠিক তেমন করে মনের মধ্যে এই নেগেটিভ ধারণাগুলো একে অপরের সঙ্গে ঘর্ষণ খায় আর তখনই মনের মধ্যে উথাল পাতাল করে। তাহলে প্রথম বলবো, পজিটিভ ভাবুন, পজিটিভ থাকুন, তাহলেই দেখবেন এই মনের ভেতর থেকে সমস্ত টেনশানগুলো দূরীভূত হয়ে গেছে। টেনশন নয়, সব সময় এক জায়গায় স্থির হন, মন অশান্ত, মনকে স্থির করতে চান তো আপনারা এক জায়গায় স্থির হয়ে বসুন, বসে ভাবুন সব প্রবলেমের সমাধান আছে। প্রবলেম যেমন আছে সমাধান আছে, চিন্তা কি আমি ঠিক এই প্রবলেমের সমাধান করে ফেলবো। রোগ হয়েছে, রোগের জন্য চিন্তা হচ্ছে, ওষুধ আছে। ক্যান্সার, ক্যান্সারের পর্যন্ত আজকে ক্যান্সারের একটা লেভেল পর্যন্ত মানুষকে ফিরিয়ে নিয়ে আসা যাচ্ছে। এইরকম ভাবুন, পজিটিভ সবসময় পজিটিভ ভাবুন। প্রবলেম আছে সবার জীবনে, এটা মেনে নিন। বিখ্যাত মানুষদের জীবনে অনেক প্রবলেম ছিল, মেনে নিয়ে সামনের দিকে এগোতে হবে। এই মেনে নেওয়াটা যত তাড়াতাড়ি করা যায়, যারা শুধু নেগেটিভ জিনিসগুলো নিয়ে ভাবেন তাদের জীবনে নেগেটিভ ঘটনাই ঘটবে। আবারও বলে দিচ্ছি, এই সব সময় পজিটিভ কথা শোনার মধ্যে দিয়ে চলুন। যারা আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেয় তাদের থেকে দূরে থাকুন। আমি আবারও বলবো, ঈশ্বরে বিশ্বাস করুন। ঈশ্বরে বিশ্বাস করলে একটা শক্তি পাওয়া যায়, যে আমার চিন্তা কি, আমার সঙ্গে আমার ঠাকুর আছেন, আমার প্রভু আছেন, আমার কোনো চিন্তা নেই, সমস্ত বিপদ আপদে আমি ঠিক লড়ে যাব, সাথে আছে ভগবান, হবে জয় নিশ্চয়। এইভাবে চললেই মনকে শান্ত রাখা যাবে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।